যার নিরাপত্তা দেবার কথা, যার শাসন পরিচালনার কথা, যার অপশাসন রুখে দেবার কথা, যার মার্ডার রেপ রুখে দেবার কথা, সেই যখন এই সমস্ত কিছুর বিরুদ্ধে রাস্তায় নামছে, তার মানে তিনি স্বীকারই করে নিলেন যে আমি ফেল। ফেল যখন করেছেন তখন ছবি টবি আঁকতে পারেন, আঁকুন না। কেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মতন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখেছেন? টেক রেস্ট, টেক রেস্ট। ওনার দায়িত্বে আছেন, তিনি কামধুনিতেও দায়িত্ব ছিলেন। কামধুনির ক্ষেত্রে আমরা দেখেছি কিভাবে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছিল, কিন্তু যারা দুষ্কৃতী তাদের শাস্তি সেই জায়গাতে বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ সেই জায়গাতে গেল না যে আমরা আরজি করকে আটকাতে পারলাম। মহামান্য হাইকোর্ট পর্যন্ত অসন্তোষ প্রকাশ করছেন, তাহলে আপনি পারছেন, আপনি কেন থাকবেন এই কাজে? পুলিশ মন্ত্রী কেন বারবার একজন মানে যিনি পারছেন না উপদার্থ, যিনি পারছেন না কোনো শেষ সমাধান কুলকিনারা করতে, কেন তাকেই বারবার দায়িত্ব দিচ্ছেন কেন? তাহলে কি কামধুনি থেকে আরজি কর লিঙ্ক? ছুটিতে যাওয়াটা তো কোনো শাস্তি না, ছুটিতে পাঠানোটা তো কোনো শাস্তি না। আগে সিবিআই তুলে নিয়ে গেছে, তিনি প্রথমত আছে, তার আইনজীবী হাইকোর্টে বলেছে যে নিরাপত্তার কারণে তিনি সিবিআই নোটিশে যেতে পারেননি, দ্বিতীয়ত তিনি নিজের নিরাপত্তাও চেয়েছেন। মানুষের প্রয়োজনে সিবিআই, মানুষের প্রয়োজনে পুলিশ। মানুষের প্রয়োজনে যদি কেউ মনে করে, যখন রাজ্যের মানুষ মনে করবে যে এই ভদ্রলোক গোটা মানব সমাজের জন্য ক্ষতিকর হয়েছেন এবং তিনি কাজ করেছেন, মানুষের চাপেই হয়তো একদিন ওনাকে সিবিআই নিজেই যেতে হবে বা মানুষ ওনাকে হাত ধরে এগিয়ে দেবেন, কোনো চিন্তা নেই। সিবিআই পাবলিক সার্ভেন্ট, সিবিআই তদন্তকারী সংস্থা, সিবিআই স্বাধীন। সিবিআইকে তৈরিই করা হয়েছিল দুর্নীতিকে রোখার জন্যে, সিবিআইকে তৈরিই করা হয়েছিল অপরাধীদেরকে শাস্তি দেওয়া, তদন্ত দ্রুততার সাথে করা এবং এই ধরনের মানে ঘটনা যাতে ফিরে না ঘটে তার জন্য সিবিআই। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিবিআই ট্র্যাক রেকর্ড ভালো নেই, আমরা আস্থা রাখতে চাইছি এবং আপনার কাজকে স্মরণ করিয়ে দিতে চাইছি। আমরা স্বাগত জানাচ্ছি যে কোর্টের মনিটরিংয়ে সিবিআই। আর আজকে আজকে মুখ্যমন্ত্রী এই আরজি করার ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে নিজে পথে নামছে, কি বলবেন? গোটা রাজ্যের মানুষ তো ওনাকে দায়িত্ব দিয়েছিলেন, যার বিচার করার কথা তিনি বিচার চাইছেন, তার মানে বিচার ব্যবস্থা ফেল। যার বিচার করার কথা, যার নিরাপত্তা দেবার কথা, যার শাসন পরিচালনার কথা, যার অপশাসন রুখে দেবার কথা, যার মার্ডার রেপ রুখে দেবার কথা, সেই যখন এই সমস্ত কিছুর বিরুদ্ধে রাস্তায় নামছে, তার মানে তিনি স্বীকারই করে নিলেন যে আমি ফেল। ফেল যখন করেছেন তখন ছবি টবি আঁকতে পারেন, আঁকুন না। কেন স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর মতন এত গুরুত্বপূর্ণ দায়িত্ব নিজের হাতে রেখেছেন? টেক রেস্ট, টেক রেস্ট। তৃণমূলের ভালো লোক, গুরুত্বপূর্ণ লোক, দায়িত্ববান লোক খুঁজলেই তো মুশকিল, সবকটা তো জেলে চলে গেছে দায়িত্ব পালন করে করে। প্রধান বিচারপতি আজকে বলেছেন যে সম্পূর্ণ ব্যর্থ রাজ্য প্রশাসন, নিজেদের পুলিশকেই যারা রক্ষা করতে পারেনি, কিভাবে আশা করছেন? আমাদের লজ্জার বিষয়, গোটা রাজ্যবাসীর কাছে আমাদের লজ্জার বিষয়, লজ্জার বিষয়। তাই তো মা বোনেরা এই লজ্জাকে ঢাকতেই মাঝরাতে রাস্তায় নেমেছিলাম, এনাফ ইজ এনাফ। প্রধান বিচারপতি আরো একটা কথা বলেছেন, যা পরিস্থিতি আরজিকর বন্ধ করে দেওয়াই ভালো। হাইকোর্টে এক্ষেত্রে বলেছেন যে সেক্ষেত্রে প্রয়োজনে অন্য হাসপাতালে রোগীদের পাঠিয়ে দেওয়া। কটা বন্ধ করবেন এরকম? বলো না, বলো বলছি কটা এরকম বন্ধ করবেন বলছেই তো বারবার বলবার সময় বলছেন যে হাসপাতাল বন্ধ করে রোগীদের অন্যত্র সরিয়ে দেওয়া হবে, এমন পরিস্থিতি বিচারপতি? দেখুন, আজকে রাজ্যের মানুষের পুষ্টি, দেশের পোষণ, পুষ্টি, খাবার, ট্রিটমেন্ট, পরিবেশ দূষণের যা অবস্থা, তাতে ঠিকই বলেছেন হাইকোর্ট যে আরও অনেক বেশি হসপিটাল প্রয়োজন, আরও অনেক বেশি ডাক্তার, নার্স, মেডিকেল স্টাফ এই কাজের সাথে যুক্ত প্রচুর মানুষের দরকার। তিনি তো এই কথা বলতে গিয়ে আসলে বলে দিয়েছেন যেগুলো নেই। আমরাও তো এটাই বলতে চাইছি যে সব নেই, আর যেটুকু আছে সেটুকু দুর্নীতির ঘুঘুর বাসাতে পরিণত হয়েছে। আরজি কর দুর্নীতির আতুর ঘর।
হাইকোর্ট তো আমাদের, আমরা যে কথা বলছি, আমরা তো আবার বলছি দোষী নয়, দোষীদের, দোষীদের, দোষীদের মানে এটা। কিন্তু আমরা আবারও বলবো যে রাজ্যের প্রান্তিক গরিব খেটে খাওয়া মেহনতি মানুষ দু টাকার টিকিট কেটে বামেদের সময় তৈরি হওয়া এই সিস্টেমে একটা ট্রিটমেন্ট নিতে আসেন, একটু ব্লাড নিতে আসেন, একটু ডাক্তারবাবুর কাছে পরামর্শ নিতে আসেন, একটু চিকিৎসা পেতে আসেন, একটু সহানুভূতিশীল হন। রাজ্যের বিচারপতি যখন এই মন্তব্য করেছেন, ফলত মানুষের এই রোগী পরিষেবার প্রতি বিচারপতি থেকে ডাক্তারবাবু এবং আমরা সবাই আরও আমাদেরকে সহানুভূতিশীল হতে হবে। নজরে তো রইল, চোখ তো বন্ধ রাখবো না। বোনকে হারিয়েছি, ডাক্তারকে হারিয়েছি, তারপরে বর্ধমানের বোনকে হারালাম, তারপরে মালদার বোনকে হারালাম, তারপর তো রাত জাগলাম, এখন তো জেগে থাকার সময়, নজর তো রইল, ঘুমাচ্ছি না। দোষীদেরকে আড়াল করার জন্য এখন উনি অনেক ফাউল করতে যান, মানুষ দেখছে, ইতিহাস খুব নির্মম। দোষীদেরকে বাঁচানোর জন্য যে মরিয়া প্রচেষ্টা চলছে সেটাকে রুখিয়ে দিতে হবে। যে ঘৃণাটা, যে ঘৃণিত কাজটা হয়েছে তার ঘৃণাটা গোটা রাজ্য জুড়ে আমাদেরকে ছড়াতেই হবে আপনাদের সহযোগিতা ছাড়া। মিডিয়ার পেশের বন্ধুদের মাধ্যমে গোটা রাজ্যের মা বোনেদের কাছে আমাদের আবেদন, রাজ্যবাসীর কাছে আমাদের আবেদন, ডাক্তার বাবুদের কাছে আমাদের আবেদন, যারা এগিয়ে যেতে চান প্রগতিশীলতা, যারা ধর্ম নিয়ে গণতান্ত্রিক, তাদের কাছে আমাদের আবেদন। স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে, পাচ্ছেন না? যারা দোষীদেরকে আড়াল করার চেষ্টা করছেন আর প্রতিনিয়ত উল্টো পাল্টা মন্তব্য করছেন পুলিশ কমিশনার থেকে, কে কে কমিউনিটির দায়িত্বে ছিলেন, তো দায়িত্বে ছিলেন তো মহামান্য আদালত হাইকোর্ট, উনি বলছেন অসন্তোষ প্রকাশ করছেন এদের কাজের উপরে, তারপরে এদের এইসব কথা, এইসব স্টেটমেন্ট, এইসব এদের কাজের গতি প্রকৃতি, এই কাজে এদেরকে সরাতে হবে, দোষীরা শাস্তি পাবে না এরা কাজে থাকলে, হবে না, সম্ভব না। আর যারা এই কাজের সাথে যুক্ত ছিলেন, যারা ছিলেন যুক্ত, তাদেরকে তদন্তের আওতায় আনার জন্য অ্যারেস্ট করতে হবে, এদেরকে জেলে রাখতে হবে, আর এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন। আন্দোলনটা বড়, লড়াইটা বৃহত্তর, এই লড়াইটা নির্যাতিত আর অপরাধীদেরকে শাস্তি দেবার জন্যে, দোষীদেরকে শাস্তি দেবার জন্যে, ঠিক সেরকম ইনফ ইজ ইনফ, বাস। আর যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে তার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন রইল, সাথে থাকুন গোটা রাজ্য জুড়ে এই আন্দোলনের ছাত্র যুব মহিলারা, আজ থেকেই নেমেছে, আজ থেকেই তারা আবার একদম নিচের স্তরে, রুরাল স্তরে, গ্রামে গঞ্জে শহরে সাব ডিভিশনে হেলথ সেন্টারে, যেখানে যা দুর্নীতি আছে আর এই ধরনের যা ঘটনা ঘটছে সেই ঘটনার বিরুদ্ধে আমরা রইলাম, আমাদের নজর রইল নিজাম প্যালেসে। সিবিআইকে দিয়েছে দায়িত্ব, ঠিক আছে, ট্র্যাক রেকর্ড ভালো নয়, দ্রুত তার সাথে নিরপেক্ষ তদন্ত করে দোষীদেরকে শাস্তি দিতে হবে। আমাদের নজর কিন্তু নিজাম প্যালেসে রইল, আমরা কাউকে ছেড়ে কথা বলবো না, কাউকে ছেড়ে কথা বলবো না। আর এখন তো গোটা রাজ্যের মা বোনেরা এর বিরুদ্ধে রাস্তায় আছে, আমাদের আর ভয় কি? আমাদের প্রাইমারি স্তরে আমাদের কথা বলা হয়েছে, আমাদের মহিলা সমিতির রাজ্যের সম্পাদক সর্বভারতীয় নেত্রী পুনিনিকা ঘোষ উপস্থিত আছেন, আমাদের ছাত্রের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব, আমাদের সর্বভারতীয় ছাত্র আন্দোলনের নেতা কমরেড দেবাঞ্জন দেব, আমাদের রাজ্য যুব সংগঠনের সভাপতি কমরেড যুবজ্যোতি সাহা, আমাদের ঈশিতাদি অর্চনা প্রসাদ, আমাদের সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেম্বার, আমাদের মহিলা আন্দোলনের তারা উপস্থিত আছেন, আমাদের আরও কিছু কথা আছে,
বলবেন, আপনাদেরও প্রশ্ন আছে, সেই প্রশ্নেও আমরা আমাদের কথা আপনাদের কাছে রাখবো।